পশ্চিমবঙ্গে বন্যা কবলিত 22 লক্ষ, বেশ কিছু জায়গায় নেমেছে সেনা। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বন্যা হয়েছে, এছাড়াও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়াও বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বন্যায় প্রভাবিত হয়েছে অন্তত 22 লক্ষ মানুষ। শুক্রবার সন্ধ্যায় এমনই তথ্য দেওয়া হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি বন্যার জন্য আগাম না জানিয়ে ঝাড়খণ্ডের জলধারাগুলি থেকে জল ছাড়াকেই দায়ী করা হয়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে 80,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল শুক্রবার সকাল 10:45 আরও বাড়িয়ে 1,45,000 কিউসেক করা হয়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে বহু এলাকা। তবে এবারের বন্যার জন্য প্রাকৃতিক অর্থে ঝাড়খণ্ডের থেকে অনেক বেশি দায়ী পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের অত্যাধিক বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কিছু কিছু এলাকায় 24 ঘন্টায় 350 থেকে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সর্বকালের সর্বাধিক। তুলনায় ঝাড়খণ্ডের বৃষ্টি কম হয়েছে। এই পরিমাণ বৃষ্টির জল দামোদরে পড়লে জল যে বাড়বে সেটা সহজেই অনুমেয়ন। সেই কারণে গত 1 সপ্তাহ আগে থেকেই সম্ভাব্য বন্যার জন্য তৈরি থাকার কথা বলছিল বেসরকারি আবহাওয়া সংস্থাগুলি। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি কিছু কিছু জায়গায় সেনাও মোতায়েন হয়েছে বলে জানিয়েছে মুখ্য সচিব। দক্ষিণবঙ্গের 5 জেলা হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া প্লাবিত হয়েছে ডিপিসির জলের প্রভাবে। এছাড়াও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং 2 মেদিনীপুরেও। দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণের জল বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। একই সঙ্গে অজয় নদও বিপদসীমার ওপরে বইছে। 4 লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 1,500-এরও বেশি ত্রাণ শিবিরে 2,500,000 মানুষ রয়েছেন।